এই যে ভাই নেই না সেটা ইলিশ পাইছেন ওই তো বড়শি দিয়া সবই আইছে মাছ সব পাইছেন এনজয় কররা করতে কররা আবার কেউ না পাইরা না দুইটা সাইডটা একটা পাঁচটা দশটা পাইরা অনুভূতি অনেক ভালো কারণ কখনো বর্ষি দিয়ে ইলিশ মাছ বাংলাদেশে আমরা ধরি নেই কিন্তু এই দেশে এই বর্ষি দিয়ে ইলিশ মাছটা ধরা হয় অনেকেই আসছে মাছ ধরতে এবং আমিও আসছি মাছ ধরতে চাল দিয়ে ধরা হয় ইলিশ মাছ এখানে আপনারা বর্ষি দিয়ে ধরতে আসছেন কিভাবে মাছ ধরেন একটু বলবেন এইখানে আমরা বর্ষি অত্যন্ত প্রতি বছরে দুই সপ্তাহ তিন সপ্তাহের মতো এই এই টাইমে সিজনাল মাছ ধরা হয় ইলিশ মাছ যেটা আমরা বাংলাদেশে যেগুলো সাধারণত পাওয়া যায় ওগুলা বাট এগুলো আমরা আপনাদের বর্ষি জাল দিয়ে না এটা বর্ষি দিয়ে হুক দিয়ে ধরতে হয় বাট এটা আপনাদেরকে এখানে দেখতে পারবেন ওরা শুধু ফালায় আর টান দিবে এটা হুক করে টান দিয়ে তুলে তুলতে থাকে তখন তখন কি মাসে পানির যে স্রোতগুলো আপনারা দেখবেন পানির স্রোতের সাথে মাছ উজান যাইতে আসতে তো হুকের সাথে 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 একটা বেজে যায় আর প্রচুর এই সিজন টাইমে ওখানে প্রচুর মাছ থাকে যে সাধারণত আমরা সবসময় ধরে থাকি ইলিশ মাছগুলো এখানে এই এখানে ড্র্যাঙ্ক একটা আছে ওইখানে বোধহয় ইলিশের আই থিঙ্ক ডিম পাড়ার সিজন থাকে ডিম পাড়া শেষ হয়ে যাওয়ার সিজন এই টাইমেই আর এখানে প্রচুর মানুষ নদীর আপনার ওই পারে দেখতে পারবেন আর এই পারে দুয়ে পারে অনেক হাজার হাজার মানুষ আছে সাধারণত ওইগুলো হুক আছে স্পেশাল হুক একটা কিনতে মিলে ওখানে বিক্রি করে ওরা এগুলো পার পিস $1 করে ওগুলো কিনে ওগুলো দিয়ে সবাই ওগুলো দিয়ে বেশিরভাগ ই করে আমরা সিলেটে পড়ছে ভাই মারণ ভাই ইলিশ একটা আমরা লাগি মারণ দেখি তো ভাই আর একটা মারণ ফ্রেশ এই যে ভাই নেই না সেটা ইলিশ পাইছেন ওই তো বর্ষি দিয়া ফ্রেশ ইলিশ শ্যামলি তো পাইছিলাম বাইরে আজকে আজকেও পাইছি আমি আজকে অত ফাস্টটা খুব বড় ইলিশ মারছেন ভাই সেম বাংলাদেশের ইলিশ মাছ এইটা আপনি তো বর্ষি দিয়ে ধরছেন প্রতিদিন আসেন না এখানে আপনি আমি একদিন পরে পরে আসতে যে সময় সময় পাই কামড় পাকে আই আজকে কয়টা পাইছেন আপনি ইলিশ আজকে আমি অলমোস্ট 60টা পাইছি 60টা পাইছেন আর ফাস্টটা এলাও আছে গভর্নমেন্টের আরটা মারলে আমি যে মুখে থাকতাম না আজ ফাস্টটা পর্যন্ত জয় ফাস্টটা পর্যন্ত বাকি মারবো আমরা লাগি অবশ্যই সব ভরে দিমু বাটি বাটি গতবারও তো আপনারা দেখছিলাম আমি তো ভালো ইলিশ রুই মাছ মারছি ভালো রুই মাছ গতবারও মারছি এবারও গতবারও আগরবার মারছি গতবার মারছি না আচ্ছা আচ্ছা আর এবারও এনজয় করলাম মারাতে কি এনজয় করলাম আমরা সব মিলিয়া কত সুন্দর লাগে আমরা প্রচুর সিলেটের মানুষ আইছন আর ভিয়েতনামের লাগে চাইনিজ সব দেশের মানুষ আছে ঢাকার চিটাগাঙ্গর নোয়াখালীর বিশেষ করে বাংলাদেশের ইন্ডিয়ান গুজরাটি তারা সব ওইখানে আছে আপনার বাড়ি কোন জায়গায় পড়ছে আমার বাড়ি তো সিলেট বাংলাদেশে তো ইলিশা ধরা হয় জাল দিয়ে এখানে জাল দিয়ে বর্ষি দিয়ে এটা তো একটা আশ্চর্য আমার জীবনে তো মাছ ধরছি না বাংলাদেশের সাগরও দিতে মাছ ধরতে কিন্তু তো সবচেয়ে আনন্দ লাগে জীবনের লাইফের ফার্স্ট ইলিশ মাছ ধরলাম তাও নদীর থেকে তাও কেনাডা ফ্রেশ ইলিশ স্বাদ খেয়ে মনে তাও ফ্রেশ বাংলাদেশের ইলিশের লাল অত স্বাদ নাই তবে গুড ভেরি গুড অলমোস্ট গুড এখানে বাংলাদেশে যে ইলিশটা ধরি এটা ইলিশের প্রজাতি এটার নাম হলো শ্যাড এটা হলো আটলান্টিক শ্যাড বা আমেরিকান শ্যাড নামে পরিচিত এটা সাধারণত আসে জুন মিডল অফ এন্ড অফ মে সাধারণত 13 মে শুরু হয় কিন্তু এবার সিজনটা লেটই শুরু হয়েছে পানি অনেক বেশি থাকাতে কিন্তু এখানে মাছটা ধরা হয় বর্ষি দিয়া এবং এই মাছটা আমরা ধরি হলো শখে আনন্দে কারণ আমাদের বাংলাদেশ কমিউনিটির প্রচুর মানুষ মাছ ধরতে আসে প্রচুর ভাইরা আসে যারা সকালবেলা খুব সকালে আসি আমরা এখানে মাছ ধরতে এবং দেখতেছেন এখানে পানি অনেক স্রোত কারণ এখানে হাইড্রোড্রাম জাস্ট মাছ ধরার যে একটা আনন্দ সেই আনন্দটা আমাদের তো আর অন্য কোথাও আনন্দটা প্রকাশ করার জায়গা নেই তো যেমন অনেকে আমরা ফিশিং এটা হবি হিসাবে ইউজ করি অনুভূতি অনেক ভালো কারণ কখনো বর্ষি দিয়ে ইলিশ মাছ বাংলাদেশে আমরা ধরি নেই কিন্তু এই দেশে এই বর্ষি দিয়ে ইলিশ মাছটা ধরা হয় এই মাছের সবচেয়ে সমস্যা হলো এটা হলো বাংলাদেশে যেটাকে বলা হয় চখা যে ইলিশটা হয় এটা হলো সেই শ্যাড এই ইলিশটার মধ্যে ফ্যাট নাই বাংলাদেশের মাছটার মধ্যে ফ্যাট থাকে যে কারণে মাছটা সুস্বাদু হয় এটা মোটামুটি খাওয়া যায় ভেজে বা অনেক সময় রান্না করে খায় অনেকে তো স্বাদ অত ওরকম বাংলাদেশি ইলিশের মতো পাওয়া যায় না জাস্ট হ্যাঁ এটা মাছ ধরাটাই আনন্দ সেই আনন্দটাই উপভোগ করা আজকে আমি সিলেট টু মন্ট্রিয়েলের পক্ষ থেকে তুলে ধরলাম আবারও দেখা হবে প্রবাসীদের হাসি আনন্দ বেদনার গল্পে এই পর্যন্ত আল্লাহ হাফেজ